আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ দিদিকে বলক কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙড় দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশেফুল করুব খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি বাহারুল ইসলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মীরা সাংবাদিক সম্মেলন করার পরপরই ভাঙড় বাজারে দোকানদারদের কাছে গিয়ে কায়জার আহমেদ বলেন এটি দিদির নম্বর যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই এই নম্বরে দিদিকে ফোন করে জানাতে পারেন এলাকার যে সমস্যাগুলো আছে মানুষের মানুষ তো টাকা পয়সা চায় না মানুষের জমি জায়গার সমস্যা মানুষ পরিষেবা চায় তার কোনো রেশন কার্ডে তার ভোটার আইডেন্টি কার্ডে এই সমস্ত জায়গায় ভুল ভুলভ্রান্তি রয়েছে বা কোনো পরিষেবা পঞ্চায়েতে যাচ্ছে কোনো কারণে হচ্ছে না অফিসাররা আসছে না সেইগুলো যদি আমাদের সরাসরি বলে তো ইনস্ট্যান্ট মানে এক ঘন্টার মধ্যে ওই পঞ্চায়েতের পাশে যেহেতু সভাটা হবে সেখানে ওখানে বসে বসে ওখানে অফিসারদের ওখানকে থাকতে বলবো পাশে তারা ওখানে সমস্যা সমাধান করবে জমি জায়গার অনেক সমস্যা আছে আমি এই ব্লকের ল্যান্ডের কর্মদক্ষ তো সেখানে আমারও কিছু নিজস্ব ক্ষমতা আছে যে জায়গায় মানুষকে আমি ওই সুরাহাতগুলো দিতে পারবো পাশাপাশি পঞ্চায়েতের ফুল টিম থাকবে পঞ্চায়েত সমিতির আমাদের একাধিক মেম্বার এখানে আছে নিখিল এসছে পরে আমাদের মফিজুল ভাই এসছে পঞ্চায়েত উপপ্রধান ভাঙড় ওয়ানে কোনো মিউটেশনের সমস্যা নেই হ্যাঁ মিউটেশান নিয়ে ভাঙড় দুয়ে একটা সমস্যা রয়েছে সেটা ভাঙড় দুয়ে যারা দায়িত্ব রয়েছে তারা সেইভাবে পার্টির নেতৃত্ব বা আমাদের সিএমকে বা সেইভাবে যদি জানায় আশা করি এটা খুব তাড়াতাড়ি মিটেও যেতে পারে আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে রাস্তাঘাট আমি তো আপনাদেরকেই নিয়ে ঘোরাবো। যে ভাঙড় ওয়ানের এমন বিশেষ কোনো রাস্তা নেই যে জায়গায় মানুষের চলতে গেলে বিশাল অসুবিধা হচ্ছে মোটামুটি বড় বড় রাস্তা আমরা প্রায় সেরে দিয়েছি আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দিই এটা আপনাদের নভেম্বর মাস আগামী ডিসেম্বর মাসে আমাদের এই এই প্রাণগঞ্জ অঞ্চলের সাঁহাটিতে একটা জাঁফরের মোড় থেকে রানীগাছি অবধি ডিসেম্বরে আমাদের একটা বড় টেন্ডার হচ্ছে আরআইডিএফের দেড় কোটি টাকা ওখানে দেওয়া হয়েছে ওই রাস্তাটার আমাদের কাজ শুরু হবে এই হলে আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের আর কোনো বড় রাস্তা নেই এবং এখানে ছোট ছোট যেগুলো গ্রামের অলি গলির যে রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোও আমরা কাজ করছি ইতিমধ্যেই আমাদের এমপি আমাদের অনেক ফান্ড দিয়েছে ইদানিং করে আমাদের ওপারে একটা জায়গায় বিধায়ক ডেকেছিলেন আমি গিয়েছিলাম নলমুড়ি হসপিটাল থেকে আর নলমুড়ি পাওয়ার স্টেশন অবধি ওটাও বারো লক্ষ টাকা বিধায়কের টাকা দিয়ে ওটা তৈরি হবে